আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো নীলগাই। নীলগাই এশিয়ার দীর্ঘতম অ্যান্টিলোপ। নীলগাই বস সেফালাস গণের অন্তর্ভুক্ত। 1766 সালে প্রাণীবিদ পিটার সাইমন প্যালাস প্রথম নীলগাইদের বর্ণনা করেন। নীলগাইদের চেনার একটি বিশেষ বৈশিষ্ট্য হল নতিযুক্ত পিঠ এবং সেই সঙ্গে গলায় একটি প্যাঁচ, এছাড়াও মুখে সাদা রঙের স্পটের উপস্থিতি। নীলগাই কর্ডাটা পর্ব, ম্যামেলিয়া ক্লাস, বোভিডি ফ্যামিলি এবং বসসেফালাস গণের অন্তর্গত। নীলগাই শব্দটির ক্ষেত্রে নীল এবং গাই দুটি শব্দের সংযোজন ঘটেছে। নীলগাই শব্দটি সর্বপ্রথম রেকর্ড করা হয় 1882 সালে। নীলগাইয়ের বিভিন্ন প্রচলিত নাম রয়েছে, যেমন নীলগাঁও, নীলগো, নীলঘাই ইত্যাদি। এবার আসা যাক নীলগাইয়ের বর্ণনায়। পূর্বেই বলা হয়েছে নীলগাইয়ের বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যের কথা, যা দিয়ে এদের শনাক্ত করা যায়। এদের পাগুলি সরু কিন্তু খুবই শক্ত। নীলগাইদের উচ্চতা ঘাড়ের দিকে 1 মিটার থেকে 1.5 মিটার হয়ে থাকে। পুরুষ নীলগাইদের গড় ওজন 109 কেজি থেকে 288 কেজি এবং স্ত্রী নীলগাইদের গড় ওজন 100 কেজি থেকে 213 কেজি হয়ে থাকে। পুরুষ নীলগাইদের চামড়ার রং নীলাভ ধূসর এবং স্ত্রী ও বাচ্চা নীলগাইদের চামড়ার রং কমলা থেকে কটা হয়ে থাকে। শুধুমাত্র পুরুষ নীলগাইদের শিং থাকে এবং শিংগুলির গড় দৈর্ঘ্য হয় 15 সেন্টিমিটার থেকে 24 সেন্টিমিটার। এদের কানগুলি কালো রঙের হয় এবং কানগুলির গড় দৈর্ঘ্য 15 সেন্টিমিটার থেকে 18 সেন্টিমিটার হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে 13 সেন্টিমিটার দৈর্ঘ্যের অমসৃণ কিছু কেশরাজি গলার প্যাচের কাছে দেখা যায়। একে পেন্ডেন্ট বলে। এদের পুচ্ছময় লেজ 54 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। লেজে অনেক সময় সাদা ছোপ দেখা যায়। নীলগাইদের সম্মুখের পা অপেক্ষাকৃত লম্বা হয়। লেজ এবং উরুর অঙ্কীয় দেশের রং সাদা। একটি সাদা রঙের স্ট্রাইপ পেটের নিচের অংশ থেকে শুরু হয়েছে, প্রায় সাদা অথচ অ্যালবিনো নয়। এরকম নীলগাই রাজস্থানের সরিক্ষা জাতীয় উদ্যানে দেখা যায়। নীলগাইদের লোমের গড় দৈর্ঘ্য 23 সেন্টিমিটার থেকে 28 সেন্টিমিটার হয়ে থাকে। পুরুষদের মাথা এবং ঘাড়ের চামড়া অপেক্ষাকৃত মোটা হয়। মূলত লড়াই করার জন্যই এদের এরকম অভিযোজন দেখা যায়। এদের গায়ের কোট বা আবরণে ফ্যাটের পরিমাণ অনেক কম, যার ফলে এদের দেহের আবরণ ঠান্ডা প্রতিরোধক নয়। এই কারণেই প্রবল শীতে অনেক নীলগাই মারা যায়। এদের শিংয়ের দৈর্ঘ্যের তথ্য পূর্বেই দেয়া হয়েছে। এদের শিংগুলি মসৃণ এবং সম্মুখ বা পশ্চাতে বাঁকানো। নীলগাইদের শিঙে রিংয়ের মতো কোনো গঠন দেখা যায় না। নীলগাইদের মাথার খুলির দৈর্ঘ্য সর্বোচ্চ 376 মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এদের দন্ত সংকেত হল I 0/3, C 0/1, PM 3/3, M 3/3। এরা ডাইফিওডন্ট প্রাণী, অর্থাৎ এদের দুবার দাঁত ওঠে, একবার দুধের দাঁত, এবং এগুলি সম্পূর্ণ পড়ে গিয়ে দ্বিতীয়বার স্থায়ী দাঁত ওঠে। নীলগাইদের ঘ্রাণশক্তি খুবই দুর্বল। নীলগাইদের ভারতীয় উপমহাদেশের ভারত, নেপাল ও পাকিস্তানে দেখা যায়। নীলগাইদের বাংলাদেশে সাধারণত দেখা না গেলেও মাঝে মধ্যে বাংলাদেশে দেখা যায়।
বেশিরভাগ নীলগাইদের হিমালয়ের তরাই অঞ্চলে দেখা যায়। নীলগাই গুল্ম ও সমতল তৃণভূমিতে থাকে। দক্ষিণ টেক্সাসে এদের প্রেইরি, গুল্ম বনভূমি ও ওক বনভূমিতে দেখা যায়। 2001 সালে ভারতে নীলগাইদের সংখ্যা ছিল প্রায় 1 মিলিয়ন। নীলগাইদের পপুলেশন ঘনত্ব বিভিন্ন স্থানে বিভিন্ন। ইন্দ্রাবতী জাতীয় উদ্যানে এদের পপুলেশন ঘনত্ব 0.23 থেকে 0.34 প্রতি বর্গ কিলোমিটার। পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণে 0.40 প্রতি বর্গ কিলোমিটার। কেওলাডেও জাতীয় উদ্যানে 7 প্রতি বর্গ কিলোমিটার এবং রণথম্বর জাতীয় উদ্যানে 6.6 থেকে 11.36 প্রতি বর্গ কিলোমিটার। নীলগাই মূলত দিনের বেলায় সক্রিয় থাকে। 1991 সালের একটি রিপোর্ট অনুযায়ী নীলগাইদের খাদ্য গ্রহণ করার শীর্ষ সময় হল উষা, বিকেলবেলা ও সন্ধ্যেবেলা। স্ত্রী নীলগাই পুরুষ নীলগাইদের সঙ্গে প্রজনন ঋতু ছাড়া অন্য কোনো সময় সঙ্গমে লিপ্ত হয় না। নীলগাই দল তৈরি করে থাকে, কিন্তু দলে এদের সদস্য সংখ্যা কত তা ঠিক নেই। যদিও 10টি নীলগাই একটি গ্রুপে থাকে, তবে এর সংখ্যা 10-এর থেকে কমও হতে পারে। কখনো কখনো সদস্য সংখ্যা 20-70টিও হতে পারে। 1980 সালের একটি স্টাডিতে দেখা যায় বর্দিয়া জাতীয় উদ্যানে একটি নীলগাইদের গ্রুপে এদের সংখ্যা ছিল মাত্র 3টি। 1995 সালে গির জাতীয় উদ্যানের একটি স্টাডিতে দেখা যায় এই নীলগাইদের গ্রুপে এদের সংখ্যার পরিবর্তন ঘটে মূলত মরশুমের প্রভাবে। বেশিরভাগ ক্ষেত্রে নীলগাইদের 3 ধরনের গ্রুপ গঠিত হয়। প্রথমটি 1-2টি পূর্ণবয়স্ক স্ত্রী ও তাদের সন্তান, দ্বিতীয়টি 3-6টি পূর্ণবয়স্ক স্ত্রী ও তাদের সন্তান এবং তৃতীয়টি 2-18টি পুরুষ। সাধারণভাবে নীলগাই ভীতু প্রাণী, বিপদ বুঝলে এরা 300-700 মিটার পর্যন্ত দূরে দৌড়ে পালায়। শাবক নীলগাইদের লালন পালনের সময় স্ত্রী নীলগাই বিভিন্ন রকমের শব্দ করে থাকে। পুরুষ নীলগাই পুরুষের সাথে এবং স্ত্রী নীলগাই স্ত্রীদের সাথেই লড়াই করে থাকে। নীলগাইরা তাদের অঞ্চল চিহ্নিত করে মলের গন্ধের মাধ্যমে। নীলগাইরা ভারতে সাধারণত তাদের বাসস্থান ভাগ করে থাকে চিংকারা, চিতল ও ব্ল্যাকব্যাক বা কৃষ্ণসার হরিণের সাথে। এছাড়া নীলগাইরা তাদের বাসস্থান ভাগ করে থাকে গাউড় এবং জলজ মোষের সাথে, যদিও এটা খুব কম দেখা যায়। ভারতে নীলগাইদের শিকারী প্রাণী হল রয়্যাল বেঙ্গল টাইগার এবং এশীয় সিংহ। এছাড়া নীলগাইদের অন্যান্য শিকারী প্রাণীগুলি হল চিতা, ভারতীয় নেকড়ে এবং স্ট্রাইপড হায়না ইত্যাদি। ভারতীয় বুনো কুকুর নীলগাই শাবকদের শিকারী প্রাণী। নীলগাই প্রধানত তৃণভোজী প্রাণী, এরা মিশ্র তৃণভোজী প্রাণী। এরা প্রধানত গুল্ম ও ঘাস জাতীয় উদ্ভিদ খেয়ে থাকে, তবে ভারতের শুষ্ক অঞ্চলে এরা বৃক্ষ জাতীয় উদ্ভিদেরও ডালপাতা খেয়ে থাকে। নীলগাইদের খাদ্যে প্রোটিন ও ফ্যাট থাকে। এদের খাদ্যে কমপক্ষে 7% প্রোটিন থাকা উচিত। নীলগাইদের খুব বেশি জলপ্রাণের প্রয়োজন হয় না, এমনকি এরা গরমকালেও সেরকম জলপান করে না। স্ত্রী নীলগাইদের ডিম্বাশয় 2 বছর বয়স থেকেই পরিণত হয়, অপরদিকে পুরুষ নীলগাইদের শুক্রাশয় 3 বছর বয়স থেকে পরিণত হয়।
IUCN এর তালিকায় নীলগাইদের লিস্ট কনসার্ন বলে চিহ্নিত করা হয়েছে। অবৈধ শিকারের ফলে এরা ক্রমাগত হারিয়ে যাচ্ছে। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 নীলগাইদের শিডিউল 3 অন্তর্ভুক্ত করে তাদের রক্ষা ও সংরক্ষণের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।